নমস্কার বন্ধুরা, সীমাস রান্নাঘরের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। যারা আমার মতন নতুন নতুন রেসিপি রান্না করতে এবং খাওয়াতে খুব ভালোবাসেন, তারা অবশ্যই আমার এই রেসিপিটি একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। কথা দিচ্ছি, এর স্বাদ কিন্তু অনেক দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। সব সময় ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে রান্না না করে মাত্র দুটো উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন জিরা ইলিশ। আমার আজকের রেসিপি জিরা ইলিশ, সঙ্গে থাকছে এই সাধারণ রান্নাটাকে অসাধারণ স্বাদে পরিণত করার বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আর দেরি না করে আসুন দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের রেসিপি জিরা ইলিশ। জিরা ইলিশ বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4 পিস ইলিশ মাছ, আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিয়েছি, সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে বেশ ভালো করে মাখিয়ে আমি এটাকে কিছু সময়ের জন্য রেখে দেব। রান্নাটা ভীষণই সহজ, খুব একটা সময় লাগে না। ইলিশ মাছ রান্না করতে এমনিতে খুব বেশি সময় লাগে না। আর দিয়ে দেব, সব শেষে দিয়ে দিলাম এই যে একটুখানি সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিয়েও কিন্তু আমি একটুখানি এই যে মাখিয়ে রেখে দিলাম, রান্নাটা কিন্তু আমরা সর্ষের তেলেই করব। যে কোনো রান্না, যদি ইলিশ মাছই হোক বা যে কোনো মাছের রেসিপি বা মাংস রান্নাটা, আমি সবসময় চেষ্টা করি ইলিশ সবসময় চেষ্টা করি সর্ষের তেলে রান্না করতে, তাহলে কিন্তু এর স্বাদ খুব ভালো হয়। যাই হোক, তেল দেওয়ার পরে দিয়ে দিলাম আমি 2টো তেজপাতা। তেজপাতা দিয়ে, আচ্ছা বন্ধুরা, এখানে তোমাদের দেখিয়ে দিই আমি কি এখানে মশলা বানিয়েছি। নিয়ে নিয়েছি 2 চামচ জিরে আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই এই জিরে আর কাঁচা লঙ্কাটাকে আমি ভিজিয়ে রেখে, বেশ কিছু সময় ভিজিয়ে রেখে তারপর শিলে এর একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এই কাজটা কিন্তু আমি আগেই করে নিয়েছি। আচ্ছা, এবার এর মধ্যে দিয়ে দিলাম, যেহেতু পেস্টটা খুব গাঢ় হয়েছিল তাই ওর মধ্যে আর সামান্য একটু, খুব বেশি জল দেওয়া যাবে না, সামান্য একটু জল দিয়েছি। দেওয়ার পরে ভালো করে গুলে এইবার ওই তেলের ওপরেই কিন্তু আমি এই মশলাটাকে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে খুব ভালো করে মশলাটাকে আমি কিন্তু ভুনে নেব, খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ে। এরপর এই যে দিয়ে দিলাম আমি মশলাটা কষাতে কষাতে, আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিলাম একটুখানি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে কালারটাকে আনার জন্য আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এইটাকে আবারও আমি কিন্তু খুব ভালো করে মশলাটাকে নুন, হলুদ আর এই লঙ্কার গুঁড়োর সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম। দেখো, কষাতে কষাতে কিন্তু এটা থেকে তেল ছাড়া শুরু করেছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম আবারও এই যে আরও একটুখানি জল দিলাম, এই যে মশলাটার ধোয়া, বাটি ধোয়া যে জল ছিল সেটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে মশলাটাকে, এই রান্নাটাতে কিন্তু মশলাটা যেহেতু এর মধ্যে খুব একটা বেশি মশলা পড়ে না, তাই মশলার যতটুকুনি মশলা পড়ে সেটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয়, তারপর রান্নাটা করতে হয়। এরপর আমি দিয়ে দিলাম এই যে ইলিশ মাছটাকে, কাঁচা ইলিশ মাছগুলোকে আমি এর মধ্যে বিছিয়ে দিলাম। এখানে একটা আমি তোমাদের যেটা বলছিলাম, খুব সুন্দর যদি রান্নাটা করতে, মানে খুব সুন্দর টেস্ট আনতে গেলে ঠিক এই প্রসেসে রান্নাটা করতে হবে। এবার যে মশলাটা আছে, ইলিশ মাছটা দেওয়ার পরেই কিন্তু মাছের ওপরে আমি হাতা বা খুন্তিতে করে এই যে মশলাগুলোকে দিয়ে দিলাম। এতে করে কি হবে, মশলার কিন্তু 2 পিটি খুব ভালো করে কোটিং হয়ে যাবে। তাতে কি ওরে কি হবে, যখন এটা এর ফলে এই রান্নাটার কিন্তু স্বাদটা অসাধারণ হয়। দেখো বন্ধুরা, আমিও ঠিক এমনি করে এই যে কোটিং করে দিচ্ছি, মানে নিচটা তো বেশ ভালো করে এটা ডুবেছে, তারপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ওপর থেকে এই যে মশলাটা খুন্তিতে করে করে আমি এটার উপরে দিয়ে দিলাম। ঠিক এইবার এটাকে আমি কভার করে রেখে 5 মিনিট এটাকে আমি কুক হতে দেবো, মানে নিচ পিঠটা 5 মিনিট কুক হবে। এই যে দেখো বন্ধুরা, আমি এই যে এটাকে কভার করে রেখে দিই। আমি যদি প্রথমে এই প্রসেসটা, এটাকে এইভাবে রান্না করতে হয় কারণ আমি যদি প্রথমেই জল দিয়ে দিই তাহলে কিন্তু, দেখো বন্ধুরা কতটা তেল ছেড়েছে, প্রথমেই যদি জল দিয়ে দিতাম তাহলে কিন্তু মাছের যে তেলটা সেটা কিন্তু রিলিজ হতো না আর স্বাদটাও কিন্তু ঠিকঠাক মতোভাবে আসতো না। এর যে পারফেক্ট ইলিশ মাছের যে পারফেক্ট স্বাদ বা যেটা অ্যাকচুয়াল আমরা যেই স্বাদে খেতে চাই সেটা কিন্তু ঠিক মতো আসতো না। ঠিক এইভাবে রান্না করলে প্রথমে যদি আমি জল দিয়ে দিতাম তাহলে তেলটা রিলিজ হতো না আর স্বাদটাও ঠিক মতো হতো না। ঠিক এইভাবে উল্টে দিয়ে আবারও কিন্তু আমি 5 মিনিট এটাকে
লো টু মিডিয়াম ফ্লেমে, কিন্তু অবশ্যই এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে এই প্রসেসটা যখন করব তখন কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কুক করে নেব। এবার দেখো আমি আবারও এই যে সুন্দর করে দেখো বন্ধুরা কতটা পরিমাণে তেল ছেড়েছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। জলটাও কিন্তু খুব বেশি জল দেব না, যেহেতু এই রান্নাটা একটু গ্রেভি একটু ঝোল হবে, তাই এটা তো খুব বেশি ঝোল ঝোল ব্যাপার হবে না, তাই এটাতে খুব বেশি ঝোল দিলে তাহলে কিন্তু খেতে স্বাদ আসবে না। যাই হোক আমার যতটা জল প্রয়োজন আমি ততটা দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু কখনোই হাতা বা খুন্তি ইউজ করা যাবে না, কারণ মাছ কিন্তু অলরেডি 80% কুক হয়ে গেছে, তাই এখানে যদি আমি আরও বেশি হাতা খুন্তি ইউজ করি তাহলে কিন্তু মাছ ভেঙে যাবে, তাই এটাকে খুন্তি বা হাতা দিয়ে নয় এটাকে আমি সাঁড়াশি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে দিলাম। যাই হোক এরপর দিয়ে দিলাম 3 থেকে 4টে এই যে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবারও 1.5 থেকে 2 মিনিট আমি এই জলটার সাথে খুব ভালো করে ফুটিয়ে নিলাম। রান্না কিন্তু আমাদের কমপ্লিট হয়ে এসেছে, আর কিন্তু বেশি সময় আমরা কড়াইয়ের উপরে রাখবো, কড়াইয়ের মধ্যে রাখবো না। এবার এটাকে কভার করে দিয়ে 1.5 থেকে 2 মিনিট আমি স্ট্যান্ডিং মুডে রেখে তারপর এটাকে আমি গরম গরম সাদা ভাতের সাথে সার্ভ করব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি জিরা ইলিশ। রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটাতে ভিজিট করছো বন্ধুরা, তাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়া, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়।